কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করবে এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে দেখানো পদ্ধতিটার মাধ্যমে তোমার যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে তুমি খুব সহজেই ডিলিট করে নিতে পারবে তুমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছো প্রথমে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে তোমাদের বোঝানোর জন্য এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমি ব্যবহার করছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবে এরপর ওপরের ডানদিকে দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে নিচের দিক থেকে কিছু অপশান তোমাদের কাছে চলে আসবে এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমের যে অপশানটা রয়েছে সেটিংস এই সেটিংস অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসতে পারে অথবা অন্য ধরনের একটা পেজ আসতে পারে এরপর তোমাদের কাছে যে পেজটা আসবে সেই পেজটার নিচের দিকে আসবে পেজটার নিচের দিকে আসলে তোমরা এখানে হেল্পের একটা অপশান দেখতে পারবে এই হেল্প অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা তিন নম্বরে যে অপশানটা রয়েছে হেল্প সেন্টার এই হেল্প সেন্টার অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখান থেকে তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে কারণ এখান থেকে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে এখানে তোমাদের যেমনটা দেখাচ্ছি ঠিক সেইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করবে প্রথমে ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা দেখতে পাচ্ছ এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে এই অপশানগুলোর মধ্যে দুই নম্বরে যে অপশানটা রয়েছে ম্যানেজিওর অ্যাকাউন্ট এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার পাঁচ নম্বরে যে অপশানটা রয়েছে ডিলিট এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট ইয়োর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অপশানটার উপর টাচ করবে তাহলে এই অপশানটার নিচে একটা পেজ তোমাদের কাছে চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে ডিলিট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে যে অপশানটা রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প এই অপশানটার উপর টাচ করবে তাহলে নিচের দিক থেকে কিছু অপশান তোমাদের কাছে চলে আসবে এই অপশানগুলোর মধ্যে যে অপশানটা রয়েছে মোবাইল ব্রাউজার হেল্প এই অপশানটার উপর টাচ করবে বা এই অপশানটাকে সিলেক্ট করে নেবে তাহলে এই পেজটার একদম প্রথমে মোবাইল ব্রাউজার হেল্পের অপশানটা সিলেক্ট হয়ে যাবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে ডিলিট ইওর অ্যাকাউন্ট এই অপশানটার ওপর টাচ করবে ডিলিট ইউর অ্যাকাউন্ট অপশানটার ওপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে দেখো লেখা রয়েছে ওয়াই ডু ইউ ওয়ান টু ডিলিট মানে কেন তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তুমি ডিলিট করতে চাইছো এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে এরপর যে কোনো একটা কারণ তোমরা এখানে সিলেক্ট করে নেবে আমি এখানে যে কোনো একটা কারণকে সিলেক্ট করে নিচ্ছি এরপরের যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে এরপর এখানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লিখে দেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে ডিলিট এই ডিলিট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এক মাসের জন্য আর ওপেন করবে না এক মাস পর তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিচে থেকে ডিলিট হয়ে যাবে